রিভু আমায় ফলো করছে, তার মানে তো রিভু এই পাড়ায় ঢুকে পড়েছে। বাড়ি চিনুক আর না চিনুক অন্তত বুঝতে তো পারলো যে এই পাড়াতেই আমরা থাকি। এখন যদি পুলিশ লোকজন নিয়ে প্রত্যেকটা বাড়ি সার্চ করে, এই বাড়িটাও কিন্তু সার্চ করবে। কে আপনি, এখানে কি চাই? এই বাড়িতে কি আপনারা নতুন এসেছেন? আপনি কে? আমরা আগে এসেছি না পরে এসেছি, আপনাকে বলতে যাব কেন? আপনার দরকারটা কি সেটা আগে বলুন। বলছিলাম যে আপনাদের বাড়ির ভেতরটা কি একবার দেখা যাবে? কার গলা পেলাম? আমার খুব চেনা চেনা লাগছে, কে এসেছে? চল ভাই, ঠাকুরকে প্রণাম করে আসি। জই কোথায় বল? কে জই? আমি কোনো জইকে চিনি না। বল তুই সব জানিস, সব জানিস। কি ঘটে? কে আপনি? আপনি আমার স্বামীর গায়ে হাত তুলছেন কেন? আচ্ছা যাই, বর্দা বর্দা ইঞ্জেকশনটা। আমি কিন্তু ইঞ্জেকশন নেব না, আপনারা আমাকে ইঞ্জেকশন দেবেন না। তাড়াতাড়ি চলো, স্পিড তোলো। আমি এত করে চিৎকার করে বললাম গাড়িটা আটকানোর জন্য, আপনি কেন ওদের আটকালেন না? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে শান্ত হন তো, তারপর ঠান্ডা মাথায় বলুন কি হয়েছে। আরে বাবা, ওই গাড়িটা কি হয়েছে? গাড়িটা ওই গাড়িটা আমার ওয়াইফ ছিল। কি? ওই গাড়িতে আপনার স্ত্রী ছিল? কি রে, ধরতে পারলি না? আরে বাবা, কি করে ধরবো? আমি ধরার আগে গাড়িটা বেরিয়ে গেল। আমি গাড়িটাকে ধরে কেস দিয়েছিলাম, কিন্তু ওনার স্ত্রী অসুস্থ বলে খুব তাড়া দিচ্ছিলেন। নাম্বারটা নোট করেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, রিসিপ্ট কপিটা আমার কাছে আছে। অফিসার, আপনি ওকে আগে কোথাও আটকাবার ব্যবস্থা করুন, সুকুমার যেন কিছুতেই পালাতে না পারে। ইয়েস স্যার। আপনি যান, আমি গাড়িটা নিয়ে আসছি। ইয়েস স্যার, ঠিক আছে। সেজয় আমাদের চোখের সামনে দিয়ে সুকুমার জয়কে নিয়ে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। তুই এবার বুঝতে পেরেছিস জয় কেন মিসিং? আমি শিওর ও জয়কে মেডিসিন দিয়েছে, ইঞ্জেক্ট করেছে, ওর সমস্ত মেমোরি নষ্ট করে দিয়েছে, সব স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছে। শয়তানটা আমার জয়ের জীবনটা শেষ করে দিয়েছে, জাস্ট শেষ করে দিয়েছে। পারবে না, তুই একদম চিন্তা করিস না রিভু, জয়ই আমাদের ফাইটার, ও ফাইট ব্যাক করবেই। সুকুমার জয়কে নিয়ে কোথাও পালাতে পারবে না, ধরা পড়বেই, ধরা পড়তেও বাধ্য। তুই আমার কথা নিয়ে নিস, তুই শুধু একদম চিন্তা করিস না, জয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কুমার, কী করবি বলতো এখন? রিভু তো আমাদের এই গাড়িতে উঠতে দেখেছে, নাম্বারটাও নিশ্চয়ই নোট করে নিয়েছে। পুলিশ তো এবারে যে কোনো চেকপোস্টে আমাদের দাঁড় করাবে, কী করবি? এবার কী হবে? পুলিশের হাতে ধরা পড়লে তো নির্ঘাত জেলের ঘাড়ি টানতে হবে। চুপ কর না মা, আমার সমস্ত ব্যবস্থা করা আছে, কোনো চিন্তা করো না। এই একটু একটু ফাঁকা জায়গা থেকে গাড়িটা সাইড করো তো, এইখানে এইখানটা এইখানটা সাইড কর। এই তুই পিছনের নাম্বারটা চেঞ্জ কর, আমি সামনের নাম্বারটা চেঞ্জ করছি, তাড়াতাড়ি। মেইন রোড অ্যাভয়েড করে চলবি, ঠিক আছে? যে অলিগলি দিয়ে যাবো, রাজাবাজার হয়ে মল্লিক বাজার দিয়ে বেরোবো, ঠিক আছে? চল চল চল, যদি পুলিশ ধরে সিগন্যাল অ্যাভয়েড করবি, তাড়াতাড়ি স্পিড তোল, চল।
বাড়ির লাইট কিন্তু জ্বলবে না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি লাইট জ্বলবে না। তোমার খেলা শেষ সুকুমার। মা, গঙ্গার ধারে যেসব খোলা জমিগুলো রয়েছে যা বিক্রয়ের জন্য আছে তা দেখার জন্য আমায় কালই রওনা হতে হবে। মধুর, আমাকে আর একটা দিন সময় দাও, আমি আর একবার চিন্তা করে দেখি। এত ভরসা করেছিলাম তোমার ওপর, এত বড় দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে মেজো বৌমা। তোর শরীর মন এখনো গৃহের আরাম আয়েশ খুঁজছে, তা যদি ছাড়তে না পারিস তাহলে সাধনার পথ তোর জন্য নয়। তুমি বেনির আমার পরীক্ষা নিচ্ছ কেন বলো তো? একটু বিশ্রাম নিলে কি হবে? আমি না ওর জন্য অপেক্ষা করছি। পরীক্ষা বেনির নয় তোর, বেনিও তোর পিছু টান লোকনাথ। নয়নের কাছ থেকে সইটা কিভাবে হাসিল করবে ভেবেছো? ওকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ওর কাছ থেকে সইটা নিতে হবে, তাই ওকে কড়া ঘুমের ওষুধ খাওয়াতে হবে। মাসিমার ঘরে ঘুমের ওষুধটা রয়েছে, ওখান থেকেই সরাতে হবে। কিন্তু মাসিমা তো সর্বক্ষণ ওই ঘরেই বসে থাকেন, উনি না গেলে ওষুধটা সরাবো কি করে? আমরা একদিনের জন্য ঠাকুর বাড়ি নিয়ে যাবি। ছোটদা, সুভাষ, শুভি, এখান থেকে ওঠো। ছোটদা ওঠো, আমার প্রকৃত ধর্ম আমি খুঁজে পেয়েছি মা, আমার একমাত্র ধর্ম দেশ সেবা। তোকে না ডাক্তারবাবু হেঁটে চলে বেড়াতে বারণ করেছেন, তুই তো সারাক্ষণ হেঁটে চলে বেড়াচ্ছিস। চিন্তা করো না কাকিমণি, পুলিশ তো আমাকে হতেই হবে। কাকিমণি। হ্যাঁ মা। এগুলো চিনতে পারছ? সমর্থ এগুলো ওর বন্ধুকে উপহার দিয়েছিল। আমি রোহিণীর সঙ্গে থাকবো কি থাকবো না এটা ডিসাইড করে নিয়েছি, এন্ড দ্যাটস ফাইনাল। এটা নিয়ে আর কোনো রকম অ্যাডভোকেসি করতে এসো না আমার সাথে। আমি ওকে বলেছিলাম যে ও যেন আমার সামনে না থাকে, আমার চোখের সামনে থেকে যাতে দূর হয়ে যায়, এই বাড়ি থেকে যেন চলে যায়। ও এখনো কি করছে এই বাড়িতে? এখানকার রেসিডেন্সিয়াল রাইটটা তো আমার আছে, তুই আমার সাথে সম্পর্ক নাই রাখতে পারিস সেটা কমপ্লিটলি তোর ব্যাপার, তাই বলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে তুই পারিস না, আমি এখানে থাকতে বাধ্য। কে কোথায় আছো গো? দেখো দেখো, রানু বাড়িতে ডাকাত নিয়ে এসেছে, ডাকাত আমার হাত চুরি করেছে গো, ডাকাত। রানু, আপনিও শুনে রাখুন বাবা, আমরা তিন বউতে ওই মেয়েকে বউ বলে মানি নে, তাই আজ এ বাড়ির কেউ দোকান বাজার করবে না। দেখি ওই মেয়ে কেমন করে এ বাড়ির সকলের পাতে ভাতের জোগাড় দেয়। গনসা এদিকে আয়। আমি কিন্তু শুনেই দলে দীপিকা, হৃদয়কে খাওয়া খাওয়া। এই বাড়ির লাইট কিন্তু জ্বলবে না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি লাইট জ্বলবে না। তোমার খেলা শেষ সুকুমার। মা, গঙ্গার ধারে যেসব খোলা জমিগুলো রয়েছে যা বিক্রয়ের জন্য আছে তা দেখার জন্য আমায় কালই রওনা হতে হবে। মধুর, আমাকে আর একটা দিন সময় দাও, আমি আর একবার চিন্তা করে দেখি। এত ভরসা করেছিলাম তোমার ওপর, এত বড় দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে মেজো বৌমা। তোর শরীর মন এখনো গৃহের আরাম আয়েশ খুঁজছে, তা যদি ছাড়তে না পারিস তাহলে সাধনার পথ তোর জন্য নয়। তুমি বেনির আমার পরীক্ষা নিচ্ছ কেন বলো তো? একটু বিশ্রাম নিলে কি হবে? আমি না ওর জন্য অপেক্ষা করছি। পরীক্ষা বেনির নয় তোর, বেনিও তোর পিছু টান লোকনাথ।